আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সার্বিসাবে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের আরেকটি রেসিপি করে দেখাবো। আসুন দেখে নেব আমরা কীভাবে সহজভাবে করব। আর এটা রুটি, পরোটা, তারপর সাদা ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন দেখে নিই। এখানে আমি বট নিয়েছি, এটাকে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ডাল সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে দুই এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা। আর এখানে নিয়েছি আমি কিছুটা রসুনের কোয়া ছোলে, পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ। আর এখানে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার পাউডার আর গরম মশলার পাউডার নিয়েছি। আর এখানে নিয়েছি তিনটি তেজপাতা আর ছ সাতটা কাঁচামরিচ। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। আমি এর মধ্যে তিন চামচ সরষের তেল দিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এক দিয়ে দেব এর মধ্যে রসুন কুচি, রসুনের কোয়াগুলো। এখন আমি কিছুক্ষণ এটাকে লাল করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এভাবে আমি লাল হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় মশলাটা পুরা যাবে না, না হয় তিতে হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন এর মধ্যে আমি বটগুলো দিয়ে দিলাম। আমি বটগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে ডালটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে আমি 10 মিনিট একটাকে জাল করে নেব। আর বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ আমি আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব আর আপনাদেরকে সার্ভিং করে দেখাবো। এই হচ্ছে আজকের রেসিপি। এভাবে বট রান্না করলে একটুও গন্ধ আসে না। আর আপনারা যারা আমার পরিবারের সদস্যই আমার পাশে আছেন তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আর যারা এখন আমার পরিবারের একজন হতে পারেননি, হয়ে যাবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমি আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।